আমি আসি যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবায় তাতে আমার মেয়েও থাকবে না সাথে কাতুলের মেয়েও থাকবে না আপনাদের সেবা করার জন্য আমাদের জাতীয় নির্বাচন আমাদের একতাবদ্ধ থাকতে হবে আমাদের নৌকা মার্কাকে জয়লাভ করে দেবে কে ক্যান্ডিডেট হলো বড় কথা না আপনাদের কষ্ট করিয়া এই যে পদ্মা ব্রিজ পায়রা বন্দর বরিশালের উন্নয়ন 5 বছরের গ্যারান্টি কেন কেমনে করতে পারছি আজকে জরুরিতে শেখ হাসিনা ওখানে ছিল আমাকে এখানে বসিয়েছে কি না করতে পারছি নাইলে করতে পারতাম না তো এইটা আমাদের মনে রাখতে হবে আমাদের জাতীয় নির্বাচন আমাদের একতাবদ্ধ থাকতে হবে আমাদের নৌকা মার্কাকে জয়লাভ করে দেবে কে ক্যান্ডিডেট হলো বড় কথা না বিগত দিনে আমাদের এমপি সাহেব যে এখন আছেন তাকে নৌকা মার্কা নিয়ে এসেছেন আপনি আমি কাজ করছি না আমার চেয়ে বেশি কাজ আপনাকে দিয়ে করাইছি না বিষয়ে ওখানে নৌকা মার্কা থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে কে কি কইলো কিছু আসে যায় না আমরা সবাই কি একতাবদ্ধ সবাই তো আছে দেখেন নৌকা মার্কা ভোট দেবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ভালো করুন আমিন আমি আছি আপনাদের মধ্যে আজকে আজকে আপনাদের এই মামুনদের সাথে যে আস্তে আস্তে সবার সাথে হাত মিলাইছি সবাই দোয়া করছেন আমার মাথায় হাত দিয়ে এই যে মায়েরা আজকে বক্তব্য আমার আসতেছেন আমি আবেগে আপলত হয়ে গেছি এত মায়েদের দেখে আমার বক্তব্য আর ভিতর থেকে কিছু আসতেছে না তো বক্তব্য আর দেব না আমি ছিলাম আমার পূর্বপুরুষরা ছিল আমার বাবা আছেন আমি আসি যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবায় তাতে আমার মেয়েও থাকবে না সাথে কাতুলের মেয়েও থাকবে না আপনাদের সেবা করার জন্য আপনাদের মধ্যে আসি ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবায় বরিশাল শহরে নিয়ে যেতে থাকবো আপনারা সবাই দোয়া করবেন জয়